তুমি চাও নিয়ে এলে কেন, আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়বু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তুই এক বরং কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খাবার বাড়িটা নিয়েছি তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা তুমি চলে আসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কিরে কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছু পিছু গেলে আমি আমার বাবার দেখা পাবো। তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য, দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে, চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয় বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো, বাবাও হলো আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা চলো না আমাদের বাসায় মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব, যাবে? যাবো, চলো এসো। মা, ও মা দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে, চলো চলো। মামা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুরিতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকায় নতুন এসেছি,
শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়, আজই আপনি প্রথম এলেন, বসুন বসুন। না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি, চলি। চল মামা। ও আমার ময়না বউ, তোর কারণে মুই একেলা। আমার সোনার ডিব্বার আস্তা দিন বাইসে আসে, দেখুন তুই এখানে কেন এসেছিস, কি চাস? আর রাগ করো কেব, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেড়ে যা, বেড়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট। সন্দেহ ভরা হোক আবার গিনির দুসোক, কি করে বোঝাই মদ খাই না খাই না খাই না। যেদিন হতে মালার দিন তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো, কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? আমি সুড়াইয়া দিতে আছি খারা। মা গুন্ডা, মামাকে খবর দিতে হবে। কি হয়েছে দেখি বলি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। মা কোথায় গেল? কোথায় গুন্ডা, কোথায় তোমার মা? মা তো এখানে ছিল, কোথায় গেল? সিমোনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা, তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। কি বুঝি মতে তুমি এখন ফেললাল? পাখি তার নিজেও জানে না। কি বললে, মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে, একটা ঘুড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘুড়ির মধ্যে চিঠি, খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর ছয়েক হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো, আমি বললাম ঠিক আছে তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল, বললো না তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওইরকম ছয় বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে। আমাকে দাদু বলে ছুটে এসে জুড়ে ধরত। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘুলে মেটাবো। এই চকলেট, এই জামা, সব শুধু তোমার জন্য। Thank you.
মা মা দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়ে ভালো ভালো জিনিস এনে দেবে। ছাই দেবে, বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। আমার এত পরিশ্রম সব ভুলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে খিস খিস মেলালি দিন। আমার মরণ হলো না কেন, আমার মরণ হলো না কেন, তুমি আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ হয় না কেন। একদম চুপ, তুই তুই আমাকে মা বলবি না, তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে তো চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারুর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না, যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। না না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলবো না, যদি বাবা এসে দেয় তবু না, তবু তুমি আমাকে ছেড়ে দিও না মা, দিও না মা, দিও না। রাত আজ আমি দেখে কে মেরেছি, তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। আমাকে তুমি ক্ষমা করে দিও। তাহলে আমার বাবা, বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি, এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। যা করার সব আমাকেই করতে হবে। মা মা, এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে, আমি তো কিছু জানি না তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা।
তাই তো সব। এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাণী রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই, এটা মার কাছে মেয়ে দীঘির প্রমিস। আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছ? তুমি দেখি। হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে, এখন পকেটে হাত দাও। পকেটে হাত দেবো কেন? ও মা, তুমি দেখি দারুণ বোকা, মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, হাজার টাকা দাও। কি হলো, বের করো, বাকি না থাকি। নাও এই সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কে বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই তো বেড়ো বেড়ো। চল চল ঘোড়া। অনেক হচ্ছে, আর পারি না, আর পারি না। আরে কি হচ্ছে, বড় দেখা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্য, বুঝেছো বোকা? দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবার মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে, আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির খামার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। দেখি বাবা। মা তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম, বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে, তুমি দাঁড়াও আমি ডেকে আছি, ওনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চলো চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। দিঘি কোথায় গেল? দারোয়ান। জি স্যার। সাহেব এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ, দেখাচ্ছি মজা। তুই
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ ক্ষতিকর, কিন্তু মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই দেখা যায়, তবে এই জন্য হাত চুলকার চেষ্টা কর। দাদু আজকে না আমার রাশিতে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। কে তুই? আমি দিঘি। জলদি দাও, নলে বিপদ আছে। ঠিক আছে ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। এই নেখা তোর প্রিয় লুচি তরকারি। মা তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে, সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড়াবু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে। না আমি খাবো না। তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব নাস্তা খেলেন না, কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না, তাড়িয়ে দিয়েছি বেশ করেছি। দাদু তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। সীমা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে, ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেব, শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না, দেরি হলে মা বলবে। যাই। আরে এইটা হেই মাইয়া না, যে কাজলের মা ডাকে। আমার রাজার লোক মস মামারতে আছে, ঘটনার মধ্যে তো পেঁয়াজ মনে হইতে আছে, তো পেঁয়াজটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই।